আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে তৈরি করে দেখাবো কোকোনাট ড্রিঙ্কস। এই নারকেলের শরবত কিংবা জুসটা খেতে কতটা দারুণ হতে পারে! আপনারা যখন বাসায় একবার বানাবেন, ইচ্ছে হবে বারবার বানাতে, এতটাই টেস্টি। তাহলে চলুন কোকোনাট ড্রিঙ্কসটাকে তৈরি করে নিই। ড্রিঙ্কসের জন্য লাগবে আমার প্রথমেই দুধ। আমি এখানে 2 কাপ গরুর দুধ জাল করে ঘন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছি 1 কাপ নারকেলের পানি, তারপর নিয়েছি 1/2 কাপ নারকেল, তারপর নিয়েছি কাজু এবং কাঠবাদাম পেস্ট 2 টেবিল চামচ, নিয়েছি 1 চিমটি লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আরও নিয়েছি 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কিশমিশ। এখন জুসটাকে তৈরি করার জন্য আমি ব্লেন্ডারে জার নিয়েছি। প্রথমে অ্যাড করব ঠান্ডা দুধ, তারপর অ্যাড করব নারকেল, আরও অ্যাড করছি চিনি, আর পরিমাণটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। অ্যাড করছি গুঁড়ো দুধ, আরও অ্যাড করছি বাদাম পেস্ট, এখন অ্যাড করছি কিশমিশ, তারপর অ্যাড করছি নর্মাল লবণ, তারপর অ্যাড করছি বিট লবণ, এখন অ্যাড করছি নারকেলের পানি। নারকেলের পানি পুরোটাই আমি অ্যাড করছি। চাইলে আপনারা নারকেলের পানির পরিবর্তে ফ্রিজে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, তবে নারকেলের পানি দিয়ে জুস তৈরি করলে টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করে হয়ে গেছে, এখন আমি সার্ভিং গ্লাসে ঢেলে দেখাচ্ছি। দেখলেন তো কত কম সময়ে তৈরি করে দেখালাম নারকেলের শরবত কিংবা জুস। আমি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি, দেখতে কিন্তু বেশ লাগছে। এখন গ্লাসে 1 টুকরো বরফ দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 1টি পাতা দেখার সৌন্দর্যের জন্য। এই প্রচণ্ড গরমে ঠান্ডা 1 গ্লাস নারকেলের শরবত কিংবা জুস খেলে খুবই তৃপ্তি পাবেন, আর একবার বানালে ইচ্ছে হবে বারবার বানাতে, এতটাই টেস্টি। খেতে কি বলবো, অসম্ভব মজা হয়েছে। আশা করি গরমের মধ্যে এই ড্রিঙ্কসটা আপনাদের অনেক উপকারে আসবে। যে কেউ অরে এসে এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পেজ ফলো করবেন। এতক্ষণ পর্যন্ত দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা না বাড়ি এবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।